কি খবর? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর শান্তিতে আছো। যদি শান্তিতে না থাকো তাহলে তুমি পাক্কা এই শো এর মায়াজালে পড়েছো। যে শোটা নিয়ে আজ বঙ্কেশ তল্লাশি হবে, এটা এমন একটা শো যেখানে অচেনা অজানা সেলেব মানবদের তুলে আনা হয়, তারপর শো এর টিআরপির জন্য তাদের মধ্যে তুমুল ঝামেলা লাগানো হয়, আর এই সবের মজা নেয় শো এর হোস্ট। আমার মাঝে সাঝে শো এর হোস্টে বিনা কারণে চিৎকার করতে থাকে, আর সবচেয়ে বড় কথা পুরো শোটাই স্ক্রিপ্টেড, আর শো এর নাম দ্য অর্ণব গোস্বামী শো। না এটা না, তোমরাও জানো আমি কোন শো এর কথা বলছি। বিগ বস এরকম একটা শো, শো কেন বলছি, আজব চিড়িয়াখানা বলা বেটার হবে। এই আজব চিড়িয়াখানাতে মুখে লঙ্কা গুঁড়ো ঘষা, মারপিট, মেয়ের থেকে কিস নেওয়া, এইসবকে টাস্ক বলা হয়। মানুষের ঝগড়া আর সেই ঝগড়া নিয়ে ডিসকাশন, এটাকে এন্টারটেনমেন্ট বলে চালানো হয়। এই আজব চিড়িয়াখানাতে মানুষ এসে মুতে লোকজনের গায়ে ছড়ায়, আবার গ্যাংস্টারের রিলেটিভকে শোতে ডেকে আনা হয়। এই শো হিংসাকে সাপোর্ট করে না, একদম শো এর হোস্টের মতো। বিগ বসের সাতজন মেয়ের সাথে চ্যালেঞ্জ নিবিনা সালা মেরে দেবে চাটি, বিবেক আর হরিণের খুব কাছের দোস্ত, সব থেকে বেশি ট্যালেন্টেড এই শো এর হোস্ট সে আর কেউ না, অ্যাক্টার, সিঙ্গার, ডান্সার, প্রডিউসার, কমেডিয়ান হিমেশ রেশমিয়া, না দ্য ওয়ান অ্যান্ড অনলি। কখনো গায়ে কাদা মেখে ফার্মার, তার থেকে ভালো ভাইয়ের হিউমার। अब वो हमसे एडवाइस दे रहे हैं कि सर को हम क्या नाम दें, बड़े सोचने के बाद इस कंक्लूजन पे पहुंचे हैं बिग बॉस वाले और हम कि इस सर को हम सर बुलाते हैं। सर সুলতানের সেই সিন, ভাই পড়েছিল চাড্ডি, তার থেকে অনেক বেশি ভালো ভাইয়ের কমেডি। হাল में भी 2020 में भी बिग बॉस खींच के लाए हैं स्पोंसर। वाह, जय हो बिग बॉस की। हंसी पेचे पाईनी, হাসি না পেলে নিউজ চ্যানেল দেখো, কারণ তোমার কমেডির সেন্সটাই নেই। জলের লাইনে কাকিমার ঝামেলা, নাকি জিএফকে নিয়ে দুটো ছেলের মধ্যে মারামারি, নাকি মেকআপ কিট নিয়ে দুটো মেয়ের চুলোচুলি, এই সব কিছুই একসঙ্গে এক ছাদের তলায় মশলা মাখিয়ে দেখাতে প্রতি বছরের মতো এবছরও চলে এসছে বিগ বস। বিগ বস, বিগ বস এই বছরের আকর্ষণ। তিনজন ঝগড়ুটে স্পেশালিস্টকে আনা হয়েছে যারা নাকি ঘরে আরও বেশি ঝামেলা লাগাবে। শালা এর থেকে ভালো তো জনি সিনস, অ্যাটলিস্ট ঝগড়া লাগায় না। তিনজন ঝগড়ুটে স্পেশালিস্টের মধ্যে সবার প্রথমে আসে যার কাজ শুধু চিৎকার করা, সারা দিন চিৎকার করা। আরে মানুষের কথা বলছি, দ্বার কাক নয়, শুক্লা, মিস্টার শুক্লা। তারপর আসে যার সারা সিজনের নাটক নিয়ে একটা টেডি, সেজে গুজে আবার ফিরেছে দ্য ঘামান্ডি লেডি, খান হেনা। তেরিকা, যাই হোক। তারপর আসে লাস্ট ঝগড়ুটে স্পেশালিস্ট, কি যেন নাম, নামটাই ভুলে গেলাম, মনে থাকে নাকি লাস্ট 720 বিগ বস সিজনে এসেছিল, মনে রাখা যায়। তো হিসাব মতো এই তিনজন এক টিমে যারা ঘরে ঝামেলা বাড়াবে বাকিদের মধ্যে, কিন্তু বিগ বসে আসা প্রাণী আর গার্লফ্রেন্ডের বেস্টফ্রেন্ডের দেওয়া বাণী একটাই কাজ করে। হবে না কেন, এই চিড়িয়াখানাতে একদম রিফাইন করে টপ ক্লাস আজুবা পাবলিকদের ধরে এনে খাঁচায় বন্দি করা হয়। বন্ধু আমাদের ভাবনা চিন্তা যেখানে শেষ হয় সেখান থেকে এই বিগ বসে আসা পাবলিকদের আজুবা পন্থী শুরু হয়। একটা মানুষের হবি কি হতে পারে,
ড্রয়িং, সিঙ্গিং, চলো একদম ইউনিকভাবে ভাবার জন্য হাগাটাও কারোর হবি হতে পারে ধরে নিলাম, কিন্তু এটা বিগ বস। लड़कों के इमोशंस के साथ तो मैं खूब खेलूंगी। सारे लड़कों के लिए यही मैसेज है कि मैं आ रही हूँ आपके दिलों के साथ खेलने के लिए। এটা অ্যাকচুয়ালি তো বিগ বসের স্পোর্টস কোটাতে চান্স পাওয়া ক্যান্ডিডেট। এই আজব চিড়িয়াখানায় স্পোর্টস কোটাতে চান্স পেতে গেলেই আজব স্পোর্টস জানা খুব দরকার। ছেলেদের ইমোশন তো খেলারই বস্তু অবভিয়াসলি, কারণ ইটস হার চয়েস হতে পারে, কিন্তু ছোট্ট ভাষায় এটাকে বলে কমেডি। এটা তো জাস্ট বঙ্কেশের প্রিমিয়ার ছিল বিগ বসকে নিয়ে, আরও ভিডিও আসবে দাঁড়াও। তবে যাওয়ার আগে ফুটবলের রেফারির বাঁশি আর বঙ্কেশের চিরুনি তল্লাশি, তারপরে জানো কি হতে চলেছে। বিবিও আর গার্লফ্রেন্ডস কো ঝেলনা সিখায়া হ্যায়, বিবিও আর গার্লফ্রেন্ডস কো ঝেলনা সিখায়া হ্যায়। বড়লোকের বেটি লকডাউনে ভুল দিকে চলে গেছে, রক্ষা করো, রক্ষা কোথায় আছে কোথায়, রক্ষা করো, বন্ধ করো হাত জোড় কে মে। চ্যানেলে নতুন হয়ে থাকলে মনে করে লাগাও লাল সাবস্ক্রাইব বাটনটায় আঙুল লাগাও, আর পছন্দ হলে টিপে দাও, মানে ভিডিওটা পছন্দ হলে লাইক বাটনটা টিপে দাও, আর চাইলে বেশি বেশি করে করতে পারো শেয়ার আর কমেন্টটা বেশি বেশি করে করতে পারো। আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, যেটা পুজোর আগে আসছে, বিগ বস নিয়ে নয় অন্য কিছু নিয়ে আসছে। তো কানেক্টেড থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।